Sri Lanka. The pearl of Indian Ocean is an island country having naturally rich landscapes, beautiful beaches, world heritage sites, magnificent temples, monasteries, and a paradise for the wildlife lovers. Hi everyone and welcome to my channel Wonderfood by Bonnie. আর আমি আজকে আপনাদেরকে আমার শ্রীলঙ্কা ট্রিপের বেস্ট 5 এক্সপিরিয়েন্সেস শেয়ার করব। আমি শ্রীলঙ্কাতে অনেকগুলো জায়গায় ভিজিট করেছি, যেমন বেনটোটা, গল, ইয়ালা, এলা, নুয়ারা এলিয়া, ক্যান্ডি, ডাম্বুলা, কলম্বো। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা বিউটি আছে, বাট তার মধ্যেও আমার মনে হয়েছে যে ইফ ইউ আর প্ল্যানিং টু ভিজিট শ্রীলঙ্কা আফটার দি লকডাউন, দেন ইউ মাস্ট ডু দিস 5 থিংস। চলুন এবার বলে দিই কী কী। নাম্বার 5, ক্যান্ডি লেক ক্লাব কালচারাল ডান্স শো। এটা হলো 1 আওয়ারের একটা এন্টারটেনমেন্ট প্রোগ্রাম। এখানে শ্রীলঙ্কার বিভিন্ন ডান্স ফর্মস দেখানো হয়, যেগুলো স্পেশাল লোকাল সেরিমনিতে পারফর্ম করা হয় ইউজিং ড্রামস অ্যান্ড কালারফুল কস্টিউমস দ্যাট আর ইউনিক টু ইচ এরিয়া। নাম্বার 4, বেনটোটা রিভার সাফারি। এটা একটা 2 আওয়ার্সের বোট ট্রিপ, যেটাতে করে আপনি দেখতে পাবেন বেনটোটা লাগুন, ওল্ড ম্যানগ্রোভস অ্যান্ড অ্যানিমালস লাইক ক্রোকোডাইলস, ওয়াটার মনিটার্স, বার্ডস, আরও অনেক কিছু। এটা একটা ডিফারেন্টই এক্সপিরিয়েন্স। Here you can see the river meeting the ocean. Number 3, Yala National Park. Eta holo second largest national park in Sri Lanka. Sri Lanka te 20 taro beshi national parks ache, but visitors der beshi attraction er karon holo ekhane large variety of animals. Leopards have the highest concentration in Yala National Park in the whole world. চলুন আপনাদের দেখিয়ে দিই আমি কি কি দেখেছিলাম এখানে। এখানে রাস্তা খুবই খারাপ, প্রচণ্ড এবড়ো খেবড়ো। নাম্বার 2, সিগিরিয়া রক। সিগিরিয়া রক হলো মোস্ট ভিজিটেড টুরিস্ট ডেস্টিনেশন ইন শ্রীলঙ্কা। ইউনেস্কো থেকে এটাকে 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড ডিক্লেয়ার করা হয়েছে। আপনাকে এর ওপরে পৌঁছতে গেলে 1200টা সিঁড়ি চড়তে হবে। ইট ইজ বিলিভ দ্যাট দ্য টপ অফ দ্য রক ওয়াজ দ্য সাইট অফ কিং রাভানাস প্যালেস। আর এর ওপরে পৌঁছানোর পরে প্লিজ আপনারা বিউটিফুল সানসেটটা দেখতে কিন্তু মিস করবেন না। অ্যান্ড নাম্বার 1 ইজ দ্য ওয়েল ওয়াচিং ট্যুর। The best place to spot whales is in Mirisa, a small tourist town on Sri Lanka's south coast. Whale watching এর season শুরু হয় November থেকে আর চলে April অবধি। But whale দেখার জন্য best months হলো February and March. Trust me, এটা আপনার ট্রিপের best experience হবে। That's the blue whale.
আর এটা হলো স্পার্ম হুইল। So, while planning a trip to Sri Lanka, please include these 5 things in your itinerary. আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর মনে করে বেল আইকনটা কিন্তু ক্লিক করবেন আর হ্যাঁ মনে করে ভালো করে মনে করে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে টিল দেন বাই।